দেশটা তো স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি? আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন থেকে তোমাদের সঙ্গে রেখে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা দেখে তোমরা ফার্স্টেই বুঝে গিয়েছ আমি কিসের ব্লগ আজকে শেয়ার করব। হ্যাঁ, আজকে 15 আগস্ট, তো সেই ভিডিওটাই আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। লাস্টে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের বাড়িতে আসার কথা ছিল, বাট আমরা আসতে পারিনি, কারণ আমাদের গাড়িটা কিছু প্রবলেম হয়েছিল, স্টার্ট হচ্ছিল না, সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মালদা থেকে বেরোনোর সময় এই ফ্ল্যাগটা দেখে ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তারপর চলে এসেছি পেট্রোল পাম্পে। তো তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে এরা ফ্ল্যাগগুলো দড়ির সাথে লাগিয়ে নিচ্ছে। এখনও এদের কমপ্লিট হয়নি, এরা জাস্ট লাগাচ্ছে, তারপর এগুলো মানে উপরে লাগিয়ে দেবে। তো এত সুন্দর লাগলো, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরকেও দেখিয়ে দিয়ে দিই। তা আমি ভাবছি এদের এত এনার্জি করে কী সুন্দর এতগুলো লাগাচ্ছে, আরও লাগাবে, মানে আরও দেখলাম দড়ি লাগানো আছে। আর মামাম দেখো আমাকে দেখিয়ে এটা বলছে, দেখো মামাম এটা ভালো না, এটা নষ্ট, মানে ওটার যে মাঝখানে যে অশোক চক্রটা নেই সেটাও লক্ষ্য করেছে এতগুলোর মধ্যে, মানে আমারই চোখে যায়নি, তো মামাম লক্ষ্য করেছে দিয়ে আমাকে বলছে। তো আমি আবার ওটা আবার ভিডিও করলাম, দেখো কী সুন্দর করে লাগাচ্ছে। মামমাম এই পাম্পে এসে তো খুব খুশি, ও এত কিছু দেখে এতটাই খুশি, আমাকে বলছে নামিয়ে দাও আমি দৌড়ে বেড়াবো। কিন্তু মামামকে আমি কোলে রেখেছি, কারণ ও গাড়িতে ওঠার পর না জুতোটা খুলে দিই, ও গাড়িতে উঠে পিছন সিজে শুয়ে পড়ে, তো জুতো পরা নেই, সেই জন্য ওকে আমি নামাচ্ছি না। কিন্তু ও বারে বারে বলছে মামা আমাকে নামিয়ে দাও আমি একটু দৌড়াবো ঘুরবো। সেদিন আবার না পেট্রোল পাম্পে না তেল ভরার আবার লাইন লেগে গিয়েছিলো, মানে দেখতেই পাচ্ছো তোমরা এখনও, তো সেই জন্য আমরা নেমে একটু ঘুরছিলাম জন্য ভিডিওটা আরও করেছি, নাহলে গাড়িতে বসে থাকলে আর ভিডিওটা করতে পারতাম না, ভিড় ছিল জন্যই আমরা একটু ঘুরছিলাম আর ভিডিওটা করেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি। এর মধ্যে তেলটা ভরা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি রাস্তার উদ্দেশ্যে। তারপর রাস্তা থেকে আর কোনো ভিডিও করেনি, তারপর ডাইরেক্ট আমি পরের দিন 15 আগস্টের ভিডিওটাই তোমাদের শেয়ার করব। এই দেখো মামমাম এখন রেডি হচ্ছে, ওর কাম্মাকে রেডি করে দিচ্ছে। মামমামকে রেডি করার জন্য অনেকজন ছিল, ওর কাম্মা ঠাম্মি দাদা আমি 4 জন মিলে ওকে রেডি করিয়েছি, দেখো কত খুশি মামমাম। এই ড্রেসটার হচ্ছে শার্টটা একদমই ঠিকঠাক ছিল, প্যান্টটা দিয়েছিল অনেকটাই বড়, আর ক্যাপটা দেখো মাথাতে ঢুকছে না, দেখতেই পাচ্ছ ক্যাপটা ছোট, শার্টটা আবার একদম ঠিকঠাক, আর প্যান্টটা বড় বানিয়েছে, মানে তিন রকম হয়ে গেছে ড্রেসের। এটা দেখে ভেবো না যে বন্দুক নিয়ে ওরা দুই ভাই বোন মারামারি করছে, না সেরকম কোনো ব্যাপার না, ওর বোনের হাত থেকে ও নিয়ে ওর পকেটে বন্দুক রাখার যে জায়গা সেটাতে রেখে দিল, আর বলছে ফ্ল্যাগটা এই হাতে না ওই হাতে না, মানে দাদা দেখিয়ে দিচ্ছে বোনকে। আজ 15 আগস্ট, দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে, তোমরা সবাই জানো 15 আগস্টে স্বাধীনতা দিবস, কিন্তু আমরা মেয়েরা কি স্বাধীন হতে পেরেছি সেভাবে? আমার তো মনে হয় না, কারণ আমাদের ক্ষেত্রে অনেক কিছু বাধাবিঘ্ন আছে, অনেক কিছু করতে পারি অনেক কিছু পারি না, তো সেই জন্য মানে সেটা শুধু মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের অনেক ক্ষেত্রেও হয়, তো সেই জন্য বলছি পুরোপুরি হয়তো আমরা স্বাধীন হতে পারিনি, দেশটা স্বাধীন হলেও মানে আমরা নিজেরা স্বাধীন হতে পারিনি। আমার কথা শুনে আবার এটা ভেবো না যে আমার শ্বশুরবাড়ি বা হাজব্যান্ডকে নিয়ে কোনো বাধা বিঘ্ন আছে, আমার কোনো কাজে বাধা বা বিঘ্ন করে, কোনো কাজ করতে দেয় না, এরকম কোনো ব্যাপার নেই, আমার সব কিছুতেই ছাড় আছে, তো অনেক মেয়ের ক্ষেত্রেও ছাড় আছে জানি, শ্বশুরবাড়ি নিয়ে কোনো সমস্যা হয় না। সমস্যাটা হলো যে আমরা মেয়েরা হঠাৎ করে যেটা ভাবি সেটা হয়তো করা যায় না, হয়তো অনেক রাতে একা একা নিজেরা বেরোতে পারবো না, এটার জন্য একদমই স্বাধীন না আমরা, যেটা ছেলেরা পারে এটা তোমরা মেয়েরা সবাই জানোই। আবার আমরা মায়েরাও যখন বেবি ছোট থাকে তখন পুরোপুরিভাবে স্বাধীন হতে পারি না, তোমরা জানোই, কারণ যখন ছোট থাকে তখন মানে স্বাধীনভাবে কিছু করতে পারে না, মানে স্নান করা বলো, খাওয়া বলো, ঘুমোনো বলো, সব কিছুর মধ্যেই বাধা থাকে, একটা থেকে যায় যতদিন না বাচ্চাটা বড় হচ্ছে, তাই জন্য আমাদের স্বাধীন হওয়ার পথে অনেক বাধা বিঘ্ন থাকে। মাম্মা আমার বন্দুকটা পেয়ে তো খুব খুশি, দেখো বন্দুকটা নিয়ে ভাবছে সত্যি সত্যিও হয়ে গেছে পুলিশ, ফ্ল্যাগ নিয়ে বন্দুক নিয়ে এবার মাম্মাম তো রেডি হয়ে গেছে, এবার রেডি হবে ওর দাদা, তারপর দুজন মিলে খুব মজা করবে দেখো ছাদে গিয়ে।
ছাদে উঠতে গিয়ে এই পেঁয়াজ রসুনগুলো দেখে কিছু মনে করো না, কারণ শ্বশুর বাড়িতে একেবারে কিনে রেখে দেয়, ওই বারে বারে রোজ রোজ কেনা পছন্দ করে না, তো একবারে বছরেরটা কিনে রাখে, সেটাই কিনে রেখেছে। আর এই যে সিঁড়িতে চলে এসেছি, এবার দেখো মাম্মার মধ্যে শুরু হবে ভিডিও ফটোশ্যুট। এবার তোমরা বলো দুই ভাই বোনকে কেমন লাগছে 15 আগস্টে স্বাধীনতা দিবসের দিন এত সুন্দরভাবে সেজেছে দুই ভাই বোন, তোমরা একটু কমেন্ট করে জানিও এদেরকে কেমন লাগছে। এইসব করতে ওদেরও অনেক কষ্ট হয়েছে, বুঝতে পারছো, মানে গরমের দিন, তার মধ্যে এই সব ড্রেস পরে, ফুল হাতা টুপি পরে, জুতো পরে, ওদেরও ভীষণ কষ্ট হচ্ছিলো। কিন্তু তাও ফটো তোলার জন্য বা এই সব বন্ধু পেয়ে ওরা এত খুশি যে ওই সব কষ্ট ঘেমে যাচ্ছে, ওগুলো সব ভুলে গেছে, প্রচণ্ড ঘেমেও যাচ্ছিলো ওরা। আর তার মধ্যে ছিল ছাদে প্রচণ্ড রোদ, কিন্তু ওরা একটা কথা বলেনি, মানে আমরা বড়রাই হয়তো পারবো না, কিন্তু ওরা এত ছোট হয়ে একদম চুপচাপ যা বলেছি তাই করেছে, যেভাবে দাঁড়াতে বলেছি, যেভাবে হাঁটতে বলেছি, সব মানে যেভাবে বলা হয়েছে সেভাবেই করেছে, তো দেখতেই পাচ্ছ। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার ভিডিও। আর আমার ভিডিওর কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। ওকে ফ্রেন্ডস, টাটা, বাই।